বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে, কিন্তু তাতে সুরাহা নেই সাধারণ মানুষের। তাপমাত্রা কমলেও আগুন বাজার, সবজিতে হাত দিলেই ছ্যাঁকা খেতে হচ্ছে। 150 ছুঁয়েছে বেগুনের দাম, সেঞ্চুরি হাঁকানোর পর 150 ছুঁয়েছে টমেটোর দামও। বৃহস্পতিবার মানিকতলা বাজারে বেগুনের দাম ছিল 140 থেকে 150 টাকা কেজি, টমেটো 120 থেকে 140 টাকা কেজি, ঊর্ধ্বমুখী প্রায় সব সবজির দাম। এদিন মানিকতলা বাজারে উচ্ছের দাম ছিল 100 টাকা কেজি, ঢেঁড়স 80 টাকা, শশা 70 থেকে 80 টাকা কেজি, 70 থেকে 80 টাকা কেজি ঝিঙে, পটল 40 থেকে 50 টাকা কেজি, কুমড়ো 40 থেকে 50 টাকা, 40 টাকা কেজি পেঁপে। সবজির দামে মাথায় হাত সাধারণ মানুষের, বাধ্য হয়ে বাজারে কাটছাট করছেন অনেকেই। তিন ডবল হয়ে গেছে, যেটা 30 টাকা মাল ছিল ওটা 100 টাকা হয়ে গেছে। বেগুন আছে, ঢেঁড়স আছে, উচ্ছে আছে, টমেটো তো আরো একদিকে হয়ে গেছে। গরমে সবজি নষ্ট হওয়ায় যোগান কমেছে, ফলে দাম লাফিয়ে বেড়েছে বলে জানাচ্ছেন সবজি বিক্রেতারা। সবজির দাম রোজ কিছু না কিছু কিছু বাড়ছে, বলছে গরমের সময় গাছ টাছ শুকিয়ে গেছে, গাছে ফল নেই, অল্প মাল আসছে, যার জন্য দাম বেশি। এই পরিস্থিতিতে সবজির দাম কমার অপেক্ষায় ক্রেতা বিক্রেতা সকলেই। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।